আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, বিডি কৃষি চ্যানেলে আমি জাহিদা সন্তোষ আর আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। আজ 25শে সেপ্টেম্বর 2021 রোজ শনিবার আমি এসেছি প্রিয় ডেইরি ফার্মে। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরনখোলা হাটের পাশে। এই প্রিয় ডেইরি ফার্মটি স্বত্বাধিকারী রাকিব ভাই। রাকিব ভাই বিভিন্ন অঞ্চল থেকে উন্নত জাতের বকনা সংগ্রহ করেন, পাশাপাশি তিনি এক বকনাগুলো বিক্রি করে থাকেন। রাকিব ভাই মূলত অনেক পুরাতন একজন ব্যবসায়ী, প্রায় 10 থেকে 12 বছর যাবৎ তিনি এই ব্যবসার সাথে জড়িত। রাকিব ভাই তার এখানে সবসময় উন্নত জাতের বকনা রাখেন। আপনারা যে কোনো সময় রাকিব ভাই এখানে আসলে উন্নত জাতের বকনা দেখতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রাকিব ভাই তার এখানে বর্তমানে কী কী জাতের বকনা বাছুর রেখেছেন এবং এই বকনা বাছুরগুলো তিনি কেমন মূল্য আশা করছেন। তো চলুন দর্শক, আমরা এই ফার্মের স্বত্বাধিকারী রাকিব ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে এই বকনা বাছুরগুলো দেখানোর চেষ্টা করি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাকিব ভাই কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি দয়া ভালো আছি ভাই। আপনি তো অনেক পুরাতন একজন ব্যবসায়ী ভাই, আগে তো গাভী বিক্রি করতাম, পাশাপাশি বকনাও বিক্রি করতাম। আমরা বিক্রয় .com বেচা কেনা করতাম, তার আগে থেকে আমি এর সাথে ব্যবসার 10 বছরের উপরে 12 বছর হবে উপরে ব্যবসার বয়স। জি জি। পাশাপাশি আমার দোকানও আছে, ছোটখাটো একটা ব্যবসাও আছে, মুদিখানার দোকানও আছে ইনশাল্লাহ। তো হঠাৎ করে আপনি বকনার ভিতরে আসলেন কিভাবে? যাই হোক, পুঁজিপাটারও বিষয় আছে। একটা গাভি কিনতে গেলে একটা দুধের যেতে গাভি কিনতে যাওয়া যায়, যাতে 15 লিটার দুধের গাভি কিনতে যাওয়া যায়, দেখা যায় 1,70,000-80,000 টাকা পরে। সেটা করতে লাগে আমার যাই হোক ক্যাশ পাতিও একটু কমে গেছে। যাই হোক, আর্থিক অবস্থার জন্যে ক্যাশ কাতি কমার জন্যে আমি দেখা যাচ্ছে গরু বাছুর তুলতে পারি নাই, এজন্য বিক্রয় করতে পারি না। মূলত এই আপনার শেডের পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে, যে আপনি নিজেই দেখছেন, এটা তো ঢাকার কিছু না। এই শেডটা দিতে, শেড বলে কাকে, শেড কাকে বলে, যে শেড তাকে বলে যে শেডটা খরচে করতে কত টাকা লাগছে, এন্দার আরও 20টা বাছুরের টাকা আমার এই শেডটা করতে লাগছে। তাহলে তো ওই ক্যাশটা ওখানেই আমি খাটা দিছি, ক্যাশটা আমার ওখানেই ফুরিয়ে গেছে। এজন্য এটি আবার গোটা আমার কত খরচ পড়ছে, এটা 7.5 লাখ টাকার মতন খরচা পড়ছে ভাই। 7.5 লাখ টাকা, এটা আপনি দেখতেছেন, দর্শকেরা যারা আছে তারাও দেখেন যে কি অবস্থা শেডটার। ওই মাথার থেকে মাথা পর্যন্ত 30-35টা গরু বাদার মতন ক্যাপাবিলিটি করছে, মানে বাছুর গরু। হ্যাঁ, বাছুর গরু গাবিও দেখা যাচ্ছে। একটা লোক 5-10টা গরু কিনবে, 5-10টা গরু কিনবো, তো আমাকে কিনে দেন, আমি কিনলাম, কেনার পরে দেখা যাচ্ছে আমার থোয়ার জায়গা নাই, কম আমি পরের দিন কিনবো আরও 5টা। তাহলে ওই 5টা গরু আমি কোথায় থুবো? থুতে হলে তো আমার জায়গা থাকতে হবে, আমার জায়গা বাসা নাই, আমি ইউটিউবে অ্যাড দিয়ে বসে থাকলাম, ওটা তো কাজ না। এই জন্যে আমি দেখতেছি আমি নিজে খামার দিছি, খামার আমার এর আগেও ছিল কিন্তু ছোটো, এই জন্য বড় করে খামার দিছি, যে 10টা গরু যদি কেউ কিনতে আসে দেখা যায় 5টা কিনলি, আবার পরের দিন 5টা কিনবি, ওই 5টা গরু তো থুয়ার আমার জায়গা থাকতে হবে। জি, এই জন্য মেলা করে টাকা করছি, আবার যদি পাশাপাশি নিজেরও তো 20টা টাকা লাগবে, নিজেরও আবার ভবিষ্যতে তো বাড়তে পারে। এই জন্য এই জায়গাটা একটু বড় সড়ো করে করছি, যে ক্যাশ ক্যাপাবিলিটি কমে গেছে, এই জন্য আমি পাশাপাশি বকনা ব্যবসাটা ধরছি। ক্যাশের উপর নির্ভর করে এটা বকনা, ভালো ভালো বকনা সংগ্রহ করে এগুলো বিক্রি করার চিন্তা ভাবনা করতেছি, বুঝতে পারছেন? এই জন্য আমি যে কিছু 6টা আছে আর কিছুক্ষণের ভিতর আরও 2-10টা বাচ্চা আসতেছি খামারে ঢুকবে, এখন বর্তমান 6টা আছে। তো সবসময় আনা সবসময় বেচা, আমাদের তো সবসময় তো ক্রয় বিক্রয় হয়ে থাকে না, এদের তো আমরা বিক্রি হচ্ছে আবার নিয়ে আসি। জি, আমরা হলে শোরুম, একটা হুন্ডা যেমন শোরুমে ঢুকে খরিদ্দার আসে বেশি দেয় আবার আর একটা ঢুকে, এরকম ব্যবসা আমাদের। আমরা তো প্রকৃত অরিজিনাল হলে খামারি না, আমরা হলে ব্যবসায়ী, এই জন্য বিক্রি হচ্ছে আবার নিয়ে আসতেছি। আচ্ছা, তো রাকিব ভাই যে বকনাগুলো বর্তমান আছে এই বকনাগুলো আমরা দর্শকদের দেখান। রাকিব ভাই শুরুতে যে বক্তাটা দেখছি এটা কি জাতের ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কেমন হবে আনুমানিক? 7-8 মাস হতে পারে আশা করা যায়। আনুমানিক 7-8 মাস। 8 মাস। আচ্ছা, বাচ্চাটা বেটার দেখছেন? বাচ্চাটা গলা শুকনো, আর বাচ্চাটা সুন্দর বাচ্চা, যেটা খামারে উপযুক্ত। আচ্ছা, এই বক্তাটার দাম আপনি কেমন চাচ্ছেন ভাই? 53-49 হলে বিক্রি করবো। আচ্ছা, 49-50,000 টাকা দাম উঠলে বিক্রি করবেন? করবো, একটা থেকে গরু দেখা যাচ্ছে 1 সপ্তাহ থাকলে 200-1,000 টাকা খরচা আছে, আর এগুলো বেশি লাভ হয় না, বাচ্চা ছোটো হলেও দেখা যাচ্ছে খুব পারফেক্ট বাচ্চা, 1-1.5 হাজার লাভ হয়। বাচ্চাটা দেখেন গলাটা চিকন দেখছেন? জি ভাই, চিকন, মাজাটা ওষার কত,
যে মাজাটা চওড়া আছে এই তো আমরা পুরি না বেশি এইজন্য আমরা নেস্টটা ছোট আছে আর কি নেস্টটা ছোট অরিজিনাল গরুর নেস্ট ছোট হবে মাজা উসার হতে হবে কান ছোট হতে হবে গলাটা শুকনা হতে হবে তবে কা বলে যে সে গাবি হওয়ার উপযুক্ত আচ্ছা তাহলে গরু হলেই হবে না জি তো রকিব ভাই আপনি আশা করছেন যে বকনাটা থেকে ভবিষ্যতে ভালো দুধ আশা করা যায় আশা করা যায় একটা গরু সাচার আচরণে দেখা যাচ্ছে এই ধরনের কোয়ালিটির গরু হলে দেখা যাচ্ছে বিশের নিচে দুধ হয় বিশের উপরে হবে এটা আমি ধারণা করতে পারবো না এটা দেয়ার মালিক আল্লাহ আশা করা যায় আচ্ছা তো আপনি 49 থেকে 50 হাজার হলে বিক্রি করবেন বিক্রি করব রাকিব ভাই তারপরে এই বক্তারা কি জাতের এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটার বয়স কেমন হবে আনুমানিক এটা 6 থেকে 7 মাস হবে 6 থেকে 7 মাস 7 মাস বাচ্চাটা গিঠাপ দেখছেন বাচ্চাটা গলাটা একদম চিকন কানটা ছোট আর বাচ্চার নেসটা ছোট একদম যেটা গাই বলে গায়ের অরিজিনাল গায়ের বাচ্চা বাচ্চাটা ছোট হলো খুব মাংসন্ন বাচ্চা কানও ছোট আছে গলা শুকনা আছে যেটা সবাই চায় এই ধরনের বাচ্চা এই বাচ্চাগুলো সংগ্রহ করেছি ইনশাল্লাহ বাচ্চাগুলো খুব পারফেক্ট বাচ্চা তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই বাচ্চাটা ভালো পার্সেন্টেজ হ্যাঁ পার্সেন্টের বাচ্চা গলা চিকন দেখছেন গলায় কোনো কোনো কম্বল নাই কম্বল যেটা থাকে সেটা সায়ল বলে সায়ল ওটা গায়ে ওটা বেশি একটা দুধ আশা করা যায় না আমার লাভও কম সীমিত লাভ করবো আর অল্প সাশ্রয়ে বিক্রি করে দেবো তাহলে 35,500 হলে বিক্রি করবেন জি 37,000 চাওয়া রাকিব ভাই তারপরে এই বক্তাটা এটা কি জাতের এটা এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জি ভাই আচ্ছা এই বক্তাটার বয়স কেমন হবে এটার বয়স 8 মাস হতে পারে 8.5 মাস 8 মাস হতে পারে বাচ্চাটা 8 থেকে 8.5 মাস জি ভাই আচ্ছা বাচ্চাটা গলা চিকন আছে আবার কালারও খুব সুন্দর পায়ের খুর সাদা কান ছোট মাজা চওড়া নেজ ছোট বুঝতে পারছেন দেখছেন মাথাটা পট্টু মাজাটা খুব চওড়া কত আচ্ছা তো এটা আপনি বলতে চাচ্ছেন যে ভালো পার্সেন্টেজের বক না পার্সেন্টের বাচ্চা এটা আর ভবিষ্যতে এটা থেকে ভালো কিছু আশা করা যায় আশা করা যায় ভালো বাচ্চা হবে ইনশাআল্লাহ ভালো বীজ দিলে ভালো বাছুর সংগ্রহ করলে আশা করা যায় ভালো বাচ্চা হবে ইনশাআল্লাহ আচ্ছা তো এই বকটার দাম আপনি কেমন চাচ্ছেন ভাই এটা চলে চাওয়া হলে আপনার 48 চাওয়া আচ্ছা দাম চাচ্ছেন 48,000 টাকা 45,000 হলে বিক্রি করব আর 45,000 হলে বিক্রি করবেন বিক্রি করব আচ্ছা রাকিব ভাই তারপরে এই বকনাটা কি জাতের ভাই এটা ভাই হলস্টার ফ্রিজিয়াম কিন্তু একটু মিথ্যে কথা বলবো না যে মিথ্যে কথা বলবো পুরো ওয়ার্ল্ডে দেখবে এটা একটা বড় খামারের বাচ্চা কিন্তু এর সাথে একটু সাইলর ক্রস আছে আচ্ছা হলস্টার ফ্রিজিয়ামের সাথে সাইহওয়ালের একটু ক্রস আছে যে ক্রস আছে আর মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না দেখেন কার্ড আছে এটা আর বড় বড় খামারিরা ভালো গরু ছাড়া তো রাখে না যাই হোক ভালো জাতের গরুর বাচ্চা এটা ক্রস হয়েছে একটু সাইহওয়ালের সাথে আচ্ছা সেখান থেকে ট্যাগটা ওখানেই ছিল হয় হ্যাঁ জি ওখানেই ছিল নাম্বারটা আমি খামার থেকে সংগ্রহ করছি এটা তো ঢেকা যাবে না যে আমি মিথ্যে কথা বলে যে গরু বিক্রি করব এটার বয়স কেমন হবে ভাই এটা আপনি 9 মাস হতে পারে আশা করা যায় নেক্সট কটুক দেখছেন আবার মাজাটা মাজাটা উসার কত আর লম্বা চড়া ছড়ে কত বুঝতে পারছেন ছড়ে লম্বা কত এটা ফার্মে তো যেমন তেমন গরু রাখে না এটা সৌন্দর্য দুধের সাথে তাদের ভালো জাতের গরু তারা সংগ্রহ করে রাখে বুঝতে পারছেন এটা কার্ড আছে নাম্বারি কার্ড আছে বড় খামার থেকে নিয়ে আসে তো এই বক্তাটার দাম আপনি কেমন চাচ্ছেন ভাই এটা চাওয়া হলে 55 55 চাওয়া দেখা যাচ্ছে 51-52 হলে বেশ পড়ছে দাম চাচ্ছেন 55,000 জি ভাই 51 থেকে 52,000 টাকা দাম উঠলে বিক্রি করবেন বিক্রি করব এটা বাচ্চা বড় তো রাকিব ভাই এই বক্তাটা কি জাতের এটা জার্সি ভাই জার্সি জাতের বকনা জি ভাই এটার বয়স কেমন হবে এটা বয়স হইতে 8-9 মাসই হবে 8 থেকে 9 মাস জি খামারালারা যেখানে নেয় যে খামারালারা বলছে এই কথা যে 8-9 মাস হবে ওই অনুযায়ী আমরা বক্তব্য দিই থাকি জি আচ্ছা তো এই বকনাটার দাম আপনি কেমন চাচ্ছেন ভাই এটা 42 চাওয়া আচ্ছা দাম চাচ্ছেন 42,000 টাকা হ্যাঁ 42 চাওয়া দেখা যাচ্ছে 39-40,000 হলে বিক্রি করবো এই ধরনের 39-40,000 টাকা দাম পেলে বিক্রি করবে বিক্রি করবো তো দেখতে মাজাটা কত সুন্দর কিন্তু আমি বলবো না যে 1 নম্বর আমি আবার কথাটা বলছি জি এটা মানে পিওর জার্সি হবে না জায়গা নাই এখানে এখানে আপনি আমি দুধের কোনো গ্যারান্টি দিচ্ছি না যে দুধ 20 কেজি 25 কেজি তা না দুধ দেওয়ার মালিক আল্লাহ জিনিসটা একটু দেখিলে যেতে হবে
জিনিসটা যদি ভালো হয়, বীজটা ভালো দিলে দেখা যায় আশা করা যায় দুই বেলা দিয়ে 14-15 লিটার দুধ আশা করা যায়। দেওয়ার মালিক আল্লাহ, চেষ্টা চালাতে হবে। বুঝতে পারছেন? এটা কানটা ছোট, গলাটা শুকনা। আর জার্সি গরুর আগে দেখা যায় শিমুটি নাই। প্রকৃত যদি যদি সে গরু চিনে সে বুঝতে পারবে। চামড়া সুচারা দেখেন পাতলা, এনার গায়ে এখন গায়ে গোস্ত নাই তো, বুঝছেন? একদম শুকনা শুকনা গরু, ওইটা বীজ ধরে রাখে। কিন্তু যদি শরীর ফিটেস হয় ওইটা বীজ ধরে রাখবে না। বুঝতে পারছেন? এটা গলা চিকন দেখছেন, আবার এই যে কান্দা কি, আবার শিঙ্কলি উঠে গেছে। এখানে ঢেকার কোনো কাজ নাই, এখানে প্রতারণার কোনো কাজ নাই, এখানে দুধের কোনো গ্যারান্টি নেই। জার্সি গরুর শিং মূলত একটু আগে উঠে যায়। জি ভাই, আগে জার্সি গরুর শিংটা একটু উঠে যায় আমার জানা মতে। বুঝতে পারছেন? রাকিব ভাই, তারপরে এই বক্তাটা, এটা কি জাতের? এটা ভাই শাইওয়াল। এটা শাইওয়াল? জি ভাই। এই বক্তাটার বয়স কেমন হবে? এটা আপনার 7-7.5 মাস হবে। 7-7.5 মাস? এটার দাম আপনি কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আপনার 42,000। এটা দুধ যে বেশি হবে তা না, একটা মানুষ আশার দ্বারাই লিবে যে দুধ যে 20 কেজি তা হবে না। এটা ভালো দেখা যাচ্ছে, একটা বাচ্চা বীজ দিলে ভালো একটা দেশাল বাচ্চা হয়, আবার এই ধরনের কোয়ালিটি 2-5 কেজি দুধ। ধামা বীজ দেওয়া যাবে আর কি, কিন্তু ধামা চালা যে দুধ হয় তা না। এটা মিথ্যে কথা কয় লাভ না, কোনো ঢেকার কিছু নাই। এই ব্যবসার সবই গোমর, যেটুকু জানি আজরি মানুষের হয়রান করে লাভ না। একটা মানুষ আশার দ্বারা একটা বাছুর কিনে নিয়ে যাবে, কবুত 20-25 লিটার দুধ, এটা আমার দ্বারাই সম্ভব না, তাতে বেচা হোক আর না হোক। তবে শাহিওয়ালের বক্তাগুলোতে ভবিষ্যতে যে ব্রাহ্মা বীজটা দেওয়া যাবে, ব্রাহ্মা বীজটা দেওয়া যায়, এটাই। এছাড়া যে এটার তো যে 20 কেজি দুধ বাড়াবে, 18 কেজি দুধ বাড়াবে, আমি পাইনি, আর একজন পালে পাইছে, আমি পাই নাই। আমরা গাভীর ব্যবসা একসময় করেছি, এখনও আমরা বিভিন্ন জায়গায় আমার লোকজন আছে, চেনা পরিচয় আছে, আমার যেটুকু জানা মতো আমি সেটুকু বক্তব্য দিলাম ভাই। আচ্ছা, তো রাকিব ভাই, এই বক্তাটার দাম আপনি কেমন চাচ্ছেন? এটা চা 42,000। 42,000 দাম চাচ্ছেন? আচ্ছা, তো কেমন কি দাম? 38,000 হলে বিক্রি করবো। 38,000 টাকা দাম উঠলে বিক্রি করবেন? আচ্ছা রাকিব ভাই, জি ভাই, এই যে আপনার কাছে যে বকনা বাছুরগুলো আছে, জি ভাই, এগুলো যে দামগুলো বললেন, দামগুলো তো তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে। তো হ্যাঁ, বেশি আমার কাছে মনে হয়, কিন্তু করার কিছু নাই, ভালো বাচ্চা সংগ্রহ করতে হলে ভাই একটু দাম বেশি দিয়ে কিনতে হবে। আচ্ছা, এটা সবার ক্ষেত্রে, আমাদের পাশে হাট আছে, সে যদি আমার কাছ না হলে আরও হাট বাজারে দেখবে যে আমার কাছ বেশি, আমি বেশি দাম চাচ্ছি, কিন্তু এই কোয়ালিটির বাচ্চা নিতে হলে 2-1,000 বেশি দিন নিতেই হবে। এটা হাটেও দেখবে যে আমি দাম বেশি চাচ্ছি না, বাজারে আরও গরু বাছুর উঠে আরও খারাপ আছে দেখবে, অসুবিধা নাই। আসলে এই যে বাচ্চাটার দাম বেশি চাচ্ছে কি না যাচ্ছে, এটা তো যাচাই বিচারের বিষয় আছে। সে টেকাতে নেবে, ভালো জিনিস নেবে, আমি ভালো জিনিস দেওয়ার জন্য আগ্রহ করবো যে না, ভালো জিনিস 2-1,000 টাকা বেশি দিয়ে কিনতেই হবে। আচ্ছা, তো রাকিব ভাই, আপনি তাহলে বলতে চাচ্ছেন যে বর্তমানে বর্তমানে বাজারটা তুলনামূলক বেশি? হ্যাঁ, ভালো বাচ্চা সব সময় বেশি ভাই, ভালো বাচ্চা বলতে গেলে দামটা তুলনামূলক একটু বেশি আসে, বেশি হবে ভাই। এটা এটা ভালো বাচ্চা কিনে সংগ্রহ করতে হলে একটু বেশি দাম পড়বে, 2-1,000 বেশি পড়বে। বাচ্চার হিসাব অনুযায়ী জাত বা দেখি সারি দাম বেশি হবে। আচ্ছা, আমি বাচ্চা ভালো সংগ্রহ করছি, একটু দাম বেশি পড়ছে, কিন্তু করার কিছু নাই, এটা ভালো জিনিস, ভালো জিনিস দেওয়ার জন্যে চেষ্টা করতেছি দর্শকে। আচ্ছা, তো রাকিব ভাই, আপনার এই জায়গায় আসতে চাইলে কিভাবে আসতে পারবে, লোকেশনটা বলুন। বাংলাদেশের যে প্রান্তে থেনে হোক, ঈশ্বর দিয়ে আসার জায়গা আছে। ঈশ্বর দিয়ে একটা ভালো একটা জায়গা, একটা সুন্দর পরিবেশের জায়গা, আমাদের ঈশ্বর দিয়ে থানা, জেলা পাবনা। সে যে প্রান্তে থেনে আসবে, সব প্রান্তে থেনে গাড়ি আসা যাওয়া পাওয়া যাবে ইনশাল্লাহ, পাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে একটু যোগাযোগ করবে, যদি কেউ যদি না চিনে দর্শক ভাই, আমার 19 নম্বরে ফোন দেবে, 19 নম্বরে ফোন দিলে আমি বলে দেবো কোথায় থেকে কীভাবে আসতে হবে, এটা বলে দেবো। যেমন ধর আমার সিলেটে বিভিন্ন বহুত গরু দিচ্ছি, সিলেট, চিটাং, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই ব্যবসার প্রথম ছিলাম, প্রচুর লোকের সাথে আমার সম্পর্ক। এই সিলেট থেকে আসতে হলে কদম তলিতেন কাউন্টার আছে, ওখানে শ্যামলি, হানিফ, বিভিন্ন বাস আছে, ওখানে ডাইরেক্ট ঈশ্বরদীর বাসই আছে। আবার চিটাং যাবে, চিটাং থেকে অলঙ্কার থেকে ডাইরেক্ট কোচ আছে ঈশ্বরদী। আপনার বাসে আসলে নামতে হবে দাসুরিয়া বাস স্ট্যান্ড অথবা ঈশ্বরদী বাস স্ট্যান্ড, ঈশ্বরদী। আর ট্রেনে আসলে নামতে হবে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন অথবা ঈশ্বরদী বাইপাস স্টেশন, বাইপাসে। দুটা দেশে এক ট্রেন নামলে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়। একটা মানুষ আসে অচেনা জায়গায়, জানার বিষয় আছে, কেউ কেউ দেখা যায় না জানে, আসি কয় ভাই কোথায় নামবো, যোগাযোগ করে না, আগে আগে যোগাযোগ করতে হবে। আমি এক জায়গায় গেলে এটা যোগাযোগ করতে হবে, না চিনলে তো যোগাযোগ করতে হবে। আচ্ছা রাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাকে ধন্যবাদ, ভালো থাকুন ভাই, আসসালামু আলাইকুম।